আপনি ফেসবুকে যে পোস্টটি করুন না কেন আপনার প্রিয় মানুষটি আপনার প্রিয় বন্ধুটি বান্ধবীটি আপনাকে সব সময় লাইক করে সব সময় ভালো ভালো কমেন্ট করে শেয়ার করে অর্থাৎ আপনার সব থেকে ক্লোজে বাট এমন যদি হয় সে কোনো কিছু পোস্ট করল হয়তো বা আপনাকে ট্যাগ করে দিয়েছে বা আপনাকে মেনশন করে কিছু দিয়েছে অথচ আপনি ভুলেই গেলেন তাকে কোনো কমেন্ট করতে লাইক শেয়ার তো দূরের কথা কিংবা আপনি ইগনোর করে দিলেন বলে সে ভেবে দিল কারণ আপনার হয়তো সময় ছিল না কদিন আপনি ফেসবুক খুলতেই পারেননি কিন্তু কিছু হোক না হোক আপনার উপরে কিন্তু একটা ভেতরে ভেতরে একটা ক্ষোভ থেকে গেল একটা মনোমালিন্যের সৃষ্টি হতে পারে হ্যাঁ একটা খারাপ লাগা থেকে মানে থাকতে পারে অথচ আপনি জানতেই পারেননি যে কবে পোস্ট করেছে কি বৃত্তান্ত আপনি তো কাজের মধ্যে ছিলেন তো এই ধরনের বিভিন্ন যে ছোট ছোট সমস্যা সেই সমস্যার সমাধান করার জন্যও কিন্তু ফেসবুক নতুন একটা অপশান নিয়ে এবং আজকের ভিডিওতে সেটাই দেখতে পাবেন তো চলুন শুরু করি এবং দেখে নিই কোথায় গিয়ে অপশানটা পাবেন এবং এর কি কাজ তো আপনি ফেসবুকটা ওপেন করে নেবেন ওপেন করার পর খুব ইজি একদম উপরেই দেখবেন যে নোটিফিকেশান যে অপশানটা রয়েছে জাস্ট ওর উপরে ক্লিক করবেন ক্লিক করলেই একদম প্রথমেই এই অপশানটা পেয়ে যাবেন মিসড ফ্রেন্ডস আপডেটস অর্থাৎ যে আপডেটগুলো আপনি দেখেননি তারা পোস্ট করেছে সেগুলো চলে আসবে এবং যত জনকে আপনি মিস করেছেন তাদের লিস্ট চলে আসবে ঠিক আছে এবারে আপনি কি করবেন যাকে আপনি দেখতে চান তো জাস্ট তার উপরটায় ক্লিক করে দেবেন সে কি পোস্ট করেছিল কবে করেছিল সেটা দেখতে পাবেন তারপরে আপনি লাইক কমেন্ট শেয়ার আপনার মতো করে আপনি করতে পারেন ঠিক আছে এটা একটা উদাহরণ দিলাম যত জনের দেখেননি সেগুলো শো করবে যাদের দেখা হয়ে যাবে এরকম এখান থেকে এই সিম্বলটা উঠে যাবে দেখুন এখান থেকে ক্লিক করলাম ক্লিক করলে এই ব্যক্তি অর্থাৎ আপনার বন্ধু যে পোস্ট করেছিল সেটা চলে আসবে এবার আপনি লাইক কমেন্ট শেয়ার যা ইচ্ছা করুন করার পর যখন আপনি এখান থেকে ব্যাগে যাবেন না দেখুন এখানে কিন্তু আর সেই সিম্বলটা নেই অর্থাৎ এইটা এই পোস্টটা দেখা হয়ে গেছে যারা বাকি আছে তাদেরটা এখনও রোজ তবে আপনি যদি মনে করেন যে মিসড ফ্রেন্ড আপডেটস অর্থাৎ যে পোস্টগুলো আপনি দেখা হয়নি বা মিস করে গেছেন তো যাক না আপনার কিছু যায় আসে না সেক্ষেত্রে দেখুন থ্রি ডট পয়েন্ট হচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন হাইড দিস সেকশন ফর সেভেন ডেজ অর্থাৎ আপনি সাত দিনের জন্য এই সেকশনটাকে বন্ধ করতে পারেন কিংবা আপনি রিপোর্ট ইস্যু টু নোটিফিকেশন টিম আপনি রিপোর্টও পাঠাতে পারেন যদি আপনার কোনো ইস্যু থেকে থাকে এই বিষয়ে তো এই দুটো অপশনও কিন্তু এখানে দেওয়া হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই